السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي رب زدني علما ربي يسر ولا تعسر وتم بالخير اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شمانيتا درشق برندو شكرتي أبي بابو برندو لانر شبائكي شاگتو جاني آسكي اشو پوري قرآن شكير اگارو نمبر لسون امرا شروع کرتے جاتشي লেসন নাম্বার ইলেভেন এখন থেকে কিন্তু আমরা প্রথম থেকে কল নিব মনি যারা আছে শিশু যারা কায়দা পড়তেছেন এই পর্যন্ত দশটা লেসন আমরা কমপ্লিট করে ফেলেছি আজকে ইলেভেন নাম্বার লেসন তো আমি অনুরোধ করব আমাদের যারা শিশু আছে ধারাবাহিকভাবে এই পর্যন্ত দশটা লেসন আমার সাথে পড়েছেন লিখেছেন তারা যেন কল করে তো এখন থেকে নিয়মিত আমরা প্রথম থেকে আমরা কল নিব। চলুন আমরা আমাদের লেসন নাম্বার ইলেভেন আমরা পড়ি বোর্ডের দিকে লক্ষ্য করুন লেসন নাম্বার ইলেভেনে তিনটা পার্ট আছে পার্ট নাম্বার ওয়ান টু থ্রি এই পার্ট নাম্বার ওয়ান এখানে আমরা প্রথম যে ওয়ার্ডটা আমরা বেছে নিয়েছি আমি বোর্ডের মধ্যে লিখে আপনাকে আপনাদের দেখাব যে হা ওয়াও তারপর উপরে আমরা জবর সাউন্ড করবো শুধু হু ওয়া হুয়া এইভাবে স্টুডেন্টদেরকে আমরা আমাদের বাচ্চাদেরকে আমরা বলে দিব যে এইভাবে লিখো এবং পড়ো তো লিখবে হা ওয়াও হা ফেস হু ওয়াও জাবার ওয়া হুয়া তো আর বলতে হবে না এখন শুধু হা ওয়াও হু ওয়া হু হা ওয়াও হু ওয়া হুয়া হা ওয়াও হু ওয়া হুয়া 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 এভাবে বলে ওয়ান লাইন টু লাইন মিনিমাম থ্রি লাইন আমরা লিখবো তারপর নেক্সট ওয়ান লাম খাফ জবার জবার লা খা লাখা 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 লাম খাফ লাখ লাখ লাখা এইভাবে মিনিমাম থ্রি লাইন এই লেখা লেখা লাখা ধারাবাহিকভাবে আমরা লিখতে থাকবো পড়তে থাকবো লিখতে থাকবো এবং পড়তে থাকবো তারপর হা ইয়া হিয়া প্রয়োজনে কখনো বলবো হা খেসরা বা জের হি ইয়া জাবার ইয়া হিয়া এখানে স্পেলিংটা কম করে বলবো সাউন্ড করবো বেশি লেটারের নাম এবং সাউন্ড হি ইয়া হি হচ্ছে বটম সাউন্ড আর ইয়া অর্থাৎ জবরের সাউন্ড হচ্ছে উপরের সাউন্ড হিয়া সিঙ্গল সাউন্ড টুগেদার সাউন্ড হি ইয়া হিয়া 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 এইভাবে আমরা লিখবো হিয়া আমাদের যদি কোনো স্টুডেন্ট আমার সাথে পড়তে চান তাহলে আপনি আসুন লাইনে স্টুডেন্ট ছোট্টমণি যারা আছে তাদের অনুরোধ করবো যারা খায়দা পড়তেছেন তাদের নিয়ে আমি এই পাঠটা আমি পুরা করবো আমি লিখবো এবং সে পড়বে আমি কি লিখতেছি বা কা বি খা এভাবে থ্রি লাইন থাম লি মা লি মা lima lima kaf lam mim ka li ma kalima 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 ha za mim hu zi ma huzima 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 hu হুজিমা যারা কায়দা পড়তেছেন এতদিন লেসন কমপ্লিট হয়েছে মনিদের অনুরোধ করব যে কল করুন আমি তাদেরকে নিয়ে আমি এই ওয়ার্ডগুলো আমি রিসাইড করব। এবং পড়ব তাদেরকে দেখতে পারবো যে কতটুকু ইম্প্রুভ হয়েছে সিন লাম সা لخ سلخ 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 يبقى بالليك بيبن بور سلخ 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 واو ها <ogly> با و ها با وهب 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 and then صاد دال ق ص د ق تين ساون تري ص د ق صدق 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 را ح হা সারাহা 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 ফার্ট ওয়ান আমরা এইভাবে লিখবো পড়ব লিখবো পড়ব এবং একটা ওয়ার্ড যেন আমরা থ্রি লাইন করে আমরা লিখি এবং পড়ি ফা রদ ফু দ আপনারা কল করুন লাস্ট উইক আমাদের টেকনিক্যাল প্রবলেম হয়েছিল এই জন্য আমরা কল নিতে পারিনি ইনশাল্লাহ আজকে আপনারা কল করলে আমি শুনতে পারবো আপনাদের ফোর দ ফোর দ ফোর দ। লাম দাল উ লি دا ، ولد 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 ولد، ولد، قاف ، دال ، را ، قو دي ، را ، قو دي ، قو دي ، ها دال قو ইয়া হুদিয়া 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 এইভাবে আমরা আমাদের শিশুদেরকে খাতার ডান পাশে আমরা লিখে দিব যে একটা ওয়ার্ড এবং সে ডান দিক থেকে ওয়ান লাইন টু লাইন থ্রি লাইন সে লিখতে থাকে পড়তে থাকবে লিখতে থাকে পড়তে থাকবে এইভাবে ফাট নাম্বার ওয়ানকে আমরা কমপ্লিট করে নিলাম পার্ট নাম্বার টু সেমথিং নুন ফা নু ফি খাবে ফ্রম রাইট হ্যান্ড সাইড থেকে আমরা বাম দিকে লেফ্ট লেফটের দিকে লিখতে পাবো পড়তে তাবো নুফি খ নুফি খুফি খা

ইয়া রামটাইম আমরা বলে দিব নট অলওয়েজ রের দুই জাবার ইয়া রিয়া ইনকেস যদি সে বুঝতে না পারে নতুবা আমরা এখানে সাউন্ড শুধু বলবো এবং টুগেদার সাউন্ড করবো এম নেম অফ দ্য লেটার র র জাবর ইয়া রইয়া রিঙ্গল সন হচ্ছে র দুই টুগেদার জি এইভাবে টুর মধ্যে যে কয়েকটি ওয়ার্ড আছে আমরা সবগুলো আমরা লিখব যেমন আছে সিন মিম আইন

এইভাবে আমরা ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মাস্ক এনে মেমোরাইজেশন অ্যান্ড রিভাইজিং আমরা কন্টিনিউ এইভাবে বলতে থাকবো যাতে আমাদের শিশুরা একজ্যাক্টলি এই ওয়ার্ডের প্রপার প্রনাউন্সিয়েশন তারা শিখে নেয়